একটি দোয়া আমল করলে এবং কিছু আমল আপনাদেরকে শিখিয়ে দেব, সে দোয়াটি এবং আমলটি করলে আপনারা অবশ্যই অ্যালার্জি এবং যত ধরনের চুলকানি আছে ইনশাআল্লাহ সব থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন। আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তিনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা অনেকেই অ্যালার্জি রোগে এবং চুলকানি রোগে আক্রান্ত আছি, আমরা এই চুলকানি এবং অ্যালার্জি রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব এবং কোন দোয়াটি পড়লে আমরা অ্যালার্জি রোগ থেকে মুক্তি পাব সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। চলেন ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, যারা কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে, যে বিষয়টি নিয়ে আমি চলে আসছি সেটি হচ্ছে, আমরা অ্যালার্জি রোগ এবং চুলকানি রোগ থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো। হ্যাঁ ভাই, অ্যালার্জি রোগ এবং চুলকানি রোগ থেকে আমরা বাঁচতে পারবো একটি দোয়া এবং আমল করলে, একটি দোয়া আমল করলে এবং কিছু আমল আপনাদেরকে শিখিয়ে দেব, সে দোয়াটি এবং আমলটি করলে আপনারা অবশ্যই অ্যালার্জি এবং যত ধরনের চুলকানি আছে ইনশাল্লাহ সব থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন। আসেন ভাই সেই দোয়া এবং আমলটি আমরা শিখে নিই। প্রথমে আমরা আমলটি শিখে নিই কীভাবে আমল করব, তারপর ইনশাল্লাহ দোয়াটা শিখে নিব। প্রথমে আমরা আমলটি জেনে নিই, আমলটি হচ্ছে আমরা কীভাবে এই কাজটা করব। আমরা নিম পাতার সাথে অনেকে পরিচিত আছি, গাছে যে নিম পাতা হয় সেই নিম পাতা আমরা রোদে শুকাবো, শুকানোর পর ওই নিম পাতা আমরা একদম ফিনিশ করে নিব, একদম গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পর একটা কোটায় রাখবো, তারপর প্রতিদিন এখান থেকে এক চামচ নিমের গুঁড়া নিয়ে এটাকে তিন ভাগ করব। তিন ভাগ করে আমরা একটা গ্লাসের মধ্যে পানি নেব, সেই গ্লাসের মধ্যে এই নিম গুঁড়া, নিম পাতার গুঁড়াটা আমরা দিয়ে দিব। তারপর এক চামচ ইসবগুলের বসে সেখানে দিয়ে দিব। তারপর আমরা ওই যে দোয়াটা শিখিয়ে দিব সেই দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন এবং পাঠ করে ওই গ্লাসের মধ্যেই আপনারা তিনবার ফু দিবেন। ফু দেওয়ার পর তারপর ওইটা মিশ একটু লাড়াচাড়া করে আপনারা তিন ডুবে ওই পানিটা খেয়ে ফেলবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। এই নিয়মিত এটা এই আমলটা করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই রোগ ব্যাধি থেকে ইনশাল্লাহ মুক্তি দান করবেন। তারপর শিশু আছে, শিশুরা আছেন বা গর্ভবতী মা আছেন, তারা এই নিম পাতা এবং এসবগুলো বসে না খেয়ে আপনারা শুধু এক গ্লাস পানির মধ্যে তিনবার এই দোয়াটা পরে ফু দিয়ে খেয়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনাদের এই রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তো আসেন আমরা এখন দোয়াটা জেনে নিই। দোয়াটা হচ্ছে, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা তিনবার পাঠ করবেন এবং গ্লাসে পানির মধ্যে ফু দিয়ে আপনারা তিন ডুবে খেয়ে ফেলবেন। দোয়াটা আমরা সবাই শিখে নিই, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা আমরা সকলেই শিখে নিই, এই দোয়াটা আমরা বেশি বেশি আমল করব। কারণ আমরা জানতে পারি যে হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন অসুস্থ অবস্থায়, যখন তার মানে শরীরে পোকামাকড়ের বাসা বাঁধছিল, শরীরের থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, তখন তার পাশে কেউ ছিল না, তার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব তার পাশে কেউ ছিল না এবং ধন সম্পদ যা দিয়েছিল আল্লাহ তাআলা সব নিয়ে নিয়েছিল। তো আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তিনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করছেন, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা উনি আল্লাহ তাআলার কাছে সব সময়, মানে উনি ওই দোয়াটা সব সময় পাঠ করছেন আর আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইছেন, দোয়া করছেন। তো আমরা এই দোয়াটা বেশি বেশি আমল করব, তখন এই দোয়ার বদলেতে আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার শরীর সুস্থ দান করছেন, তার শরীর ভালো হয়ে গেছিল এবং তার যত ধন সম্পদ হারিয়ে গেছিল সকল ধন সম্পদ আবার ফিরে পাইছেন।
তো আমরা এর দ্বারা বুঝতে পারি যে আমরা এই দোয়াটা আমল করলে আমাদের যত ধরনের রোগ ব্যাধি আছে শরীরে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং আইয়ুব আলাইহিস সালামের মতন আল্লাহ তাআলা যত ধন সম্পদ আমাদের হারিয়ে যাবে তাও ফিরে পাবো ইনশাআল্লাহ তো আমরা এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই দোয়াটা বেশি বেশি আমল করেন এবং অপর ভাইদেরকেও শেখানোর চেষ্টা করেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু